ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব হলেন পণ্ডিত অজয় চক্রবর্তী। তিনি একাধারে সুরকার, গীতিকার ও সঙ্গীত গুরু। শ্রোতা দরবারে অজয় চক্রবর্তী বরাবরই সমাদৃত। আজও তাঁর সৃজনশৈলীতে মুগ্ধ গোটা বিশ্ব। 1952 সালের 25শে ডিসেম্বর পশ্চিমবঙ্গের কলকাতায় এক হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন পণ্ডিত অজয় চক্রবর্তী। দেশভাগের সময় পিতা শ্রী অজিত চক্রবর্তী নিজ জন্মভূমি বাংলাদেশ ত্যাগ করে চলে আসেন কলকাতায়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীত বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর 1977 সালে আইটিসি সঙ্গীত গবেষণা একাডেমিতে যোগ দেন। পরবর্তী সময়ে এখানকার একমাত্র স্বর্ণপদকধারী হিসাবে তিনি বিশেষজ্ঞ কমিটির সদস্য হন। খুব অল্প বয়সে পিতা অজিত কুমার চক্রবর্তীর কাছে প্রথম গান শেখেন তিনি। এরপর শ্রী পান্নালাল সামন্ত ও শ্রী কানাই দাস বৈরাগীর কাছ থেকে সঙ্গীতে প্রশিক্ষণ নেন। পরবর্তীকালে পদ্মভূষণ পদকপ্রাপ্ত পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে দীক্ষিত হন। পণ্ডিত অজয় চক্রবর্তী পাতিয়ালা ঘরানার সমসময়ের সবচেয়ে বড় সঙ্গীতজ্ঞদের একজন। তিনি হলেন প্রথম ভারতীয় সঙ্গীতজ্ঞ যাকে পাকিস্তান ও চীন সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়। শুধুমাত্র হিন্দুস্থানি সঙ্গীত নয়, কর্ণাটকী সঙ্গীতেও তিনি তালিম গ্রহণ করেন। এখনও পর্যন্ত তিনি শতাধিক গানের অ্যালবাম প্রকাশ করেছেন। এর অধিকাংশই ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও জার্মানি থেকে প্রকাশ পেয়েছে। ঠুমরি, দাদরা, ভজন এবং শ্যামাসঙ্গীত ছাড়াও রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতিতেও পারদর্শী ছিলেন তিনি। 1993 সালে গুরুদেব জ্ঞানপ্রকাশ ঘোষের প্রেরণায় টালিগঞ্জে শ্রুতিনন্দন নামে একটি শাস্ত্রীয় সঙ্গীত বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন পণ্ডিত অজয় চক্রবর্তী। সাল 1981, টেলিভিশনে দেশ রাগে খেয়াল গেয়েছিলেন অজয় চক্রবর্তী। ওনার গান শুনে তবলজি রাধাকান্ত নন্দী অজয় চক্রবর্তীকে নিয়ে মান্নাদের কাছে যান। কৌতূহল ভরে মান্নাদে পরিচয় জানতে চাওয়ায় তিনি বলেন, আমার নাম অজয় চক্রবর্তী, আপনাকে প্রণাম করতে এসেছি। উনি সঙ্গে সঙ্গে আমায় চিনতে পারলেন, বললেন, আপনি সেই অজয় যে কদিন আগে টিভিতে দেশ রাগ গেয়েছেন? মান্নাবাবু কিছুতেই প্রণাম করতে দিলেন না, বললেন, বাংলা থেকে আপনার মতো এমন খেয়াল গাইয়ে আর হয়নি। আপনি যদি ভারতবর্ষের প্রথম সারির খেয়াল গাইয়ে না হন, আই উইল কিল ইউ। জানেন, আমিও খেয়াল গাইব ভাবতাম, কিন্তু গলাটা হেঁড়েছিল বলে খেয়ালের দিকে পা বাড়াইনি। অজয় চক্রবর্তীর গান শুনে বহুবার কেঁদে ফেলেছিলেন মান্না দে। সঙ্গীতের ভুবনে অনবদ্য অবদানের জন্য 1999 সালে সঙ্গীত নাটক একাডেমি, 2011 ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী এবং 2012 সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক রাজ্যের সর্বোচ্চ দুই সম্মাননা মহাসঙ্গীত সম্মান ও বঙ্গভূষণ প্রদান করা হয়। অজয় চক্রবর্তী বিবাহ করেন চন্দনা দেবীকে। তাদের কন্যা কৌশিকী চক্রবর্তী হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতের প্রথিতযশা কণ্ঠশিল্পী। পুত্র অঞ্জন চক্রবর্তী সাউন্ড ইঞ্জিনিয়ার ও সঙ্গীত পরিচালক। সম্প্রতি 68 বছরে পা দিয়েছেন গুণী এই শিল্পী। জ্ঞানচক্ষু চ্যানেলের পক্ষ থেকে ওনাকে প্রণাম জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।